we do pop. मातारी नाभी ढाक कदम बुढ़ी थी सारे दे मैं ठीक सर कतार भी गीते हैं सर मुख को हालां हम तो लंदे ही बसि लंदे की कर सर मुई की को दुखर कथा करते रहेंगे सर मोर जामा दिया एम तो सर असल ही गेसे चालाइते रहे ना सर को टहा जो दे दें जामा दिया खड़ा कर दिया चालाइते की कर आइडिया सर लंदे की करब हम होते सर যেমন ধরেন স্যার সাবানা পপি মৌসুমি আপনি আবার ভাববেন না এগো মতো তো স্যার মুই এলাম ময়ূরীর মুখ মুই আবার স্যার বয়সের কালে অনেক মেক্সি এলাম মজা করতে হয়েছে 2 লাখ ব্যস্ততা হইবে ম্যাম আমি 20,000 রুপি টাকা দিন আমি 20,000 নেবেন তাহলে কথা বার টাকা মোর বেলাটা সবসময় বেশি বেশি তাই স্যার আমি 20,000 টাকা এ বুড়িয়ে রামডা এই যে তোর বাসা পাইছো ভাই এই যে অফিস অফিস স্যার কই যে ক্যামেরা গুলো আকুরে সাই রেখে আজ তোর বাসায় যাই মেয়েদের রাজা ফাড়াই গেলাম অফিস মফিস দেখুন এই আমি কি শুরু করছি আমরা লোন টাকা না পাইছেন আমি কি জামানা শুরু করছি না আমি তো সোফেন সোফেন আর তুমি তো সোফেন তোমার আর তো সোফেন তোমার তোমার যে কি করবো তোমার পে বুঝিয়ে খাটাস কোনে কি যাওয়া লাগবে তুই বুঝো না হ্যাঁ আজকে বাসা নিয়ে তো টালিয়া এই তা উড়ে এই টাকা পাইবেন 20,000 আর পূর্তি রবিবার কিস্তি তো 9-10 মধ্যে স্যার রবি টবিবার বুঝি না শুক্রবার 2 দিন পর আপনি টাকা দেন হ্যাঁ ওই তো একই হলেন সই করেন না হ্যাঁ স্যার মোর জানার কথাই মোর কথা এ বুঝিয়ে খাদাস কলমটা ঠিক নিয়ে তো ধর লাগে এই যে টাকাগুলো ধরো নতুন কিস্তি দেওয়ার সময় যেন এবিল টাকা ঠিক মতো পাই আমার দশ আগের পুরানো দিয়েছেন টাকা যদি যদি ঠিক মতো আবার টাকা কি এই এদিক টাকা ঠিক মতো টাকা যদি রবিবার রবিবার না দেন এখন তো টাকা আবার উড়িয়ে গেলাম বুঝে বুঝে দিতে
হ্যালো সুদন সাহেব, আপনি কোথায় আছেন? আপনি অফিসে আসেন, ওই দুইটা গেলেও টাকা নিয়েছে তো ওই কিস্তিটা কাঁদতে যাইতে হবে, অফিসে আসেন এখন, আপনি বুঝে দিতে হবে সব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। আচ্ছা আসেন, এখন আসেন। তবে ওই কিস্তিটা একটা ই দাও, খাতাটা দাও। আসছো তাই নাও, ওই যে উই যে উত্তর পাড়ায় ওই যদি বুঝে বুড়ি আছে না, বুড়ি বুড়ি 20,000 টাকা লোন আছে, এই কিস্তিটা উঠাবা। আর এই পাশের বাড়ি আর একটা ওই যে আব্দুল আব্বাস সাহেব, সে একটা লোন নেছে, লোনটাকে উঠে যাবে। ঠিক আছে, এই নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা হ্যালো সাসা, কই আপনি, আজকে কি বার? হ্যাঁ মনে আছে, হয় 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 স্যার, মনে তো আছে। মুই হয়েছি খুশন লই সিঙ্গুর মিস করতে, দুদিন লাগবে স্যার, গায়ে কাদা কাদা মাহা। আজকে রবিবার, আজকে কিস্তির টাকা দেওয়ার কথা ছিল না কি? সাসিদের তুই আইছেন? আচ্ছা ঠিক আছে, সাসিদের যাইতেছি। আচ্ছা স্যার। এই সাসা, এই তুমি বলে খুশন খেলতে গেছো, বলে সিঙ্গুর মাছ ধরতে গেছো, তাই তুমি আবার এখানে এলে কেমনে? স্যার বুড়ো হয়ে গেছে তো, চোর জুতি কমে গেছে, কোনান কি থাই তাল ঠিক থাকে না। চোর জুতি তো কমছে, খুশন খেলা তো কমে নাই, কমছে। এখন টাকা দাও আমার। স্যার টাট হয়েছে, আপনি চাষির দে গেলেই পাইবেন। ধর্মে এর আগেও গেছি, টাকা পাই নাই। না আজকে পাইবেন স্যার, আজকে যান। এবার সত্যি পামু তো? হ্যাঁ স্যার, আস যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি চাষির দেয়ারে। ঠিক আছে, তাই মুই গেলাম মাছ ধরতে। আচ্ছা যান। বুড়ি মারামারি করছে, মেডিকেল ছয়তলায় ভর্তি, শেরে বাংলা। আচ্ছা আমি একটু যাই দেখি, বুড়ার বুড়ি খুঁজতে দেখি। আচ্ছা কিস্তিটা আনা দিয়ে কমে গেলে। ব্যাপার আমি ব্যাপার স্যাপার জানি না, আমার কিস্তির টাকা দাও স্যার। স্যার আমি মোর কথা না শোনেন, মুই গলাই নাই। তুমি পড়াও নাই তো এখানে কি করছো? স্যার হয়েছে কি, মোর বুঝিয়ে আছে না, ওই বুঝিয়ে নাই দুগু আমার ছেলে গাইব খাইয়ে স্যার সেট সরছে। পরের সপ্তাহে ঘর বাড়ি কিন্তু উঠে অফিসে নিয়ে যা মোবাইলে দেই স্যার। এবারের মতো কিন্তু মাফ করলাম। আচ্ছা স্যার, আগামী সপ্তাহে টাকা ওদের দিয়ে দেব। আচ্ছা 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 তোরে আলার মোর দেখতে যে টাহানে ওর জামাই রে কেমনে ইয়ে মেয়েদের মেয়েদের লাই ফাড়াইয়া কাল তো ঘর দুয়ার বেঁচছে এই ঘর জান তুই যা আসছে আমি যা হাই যা বলি দেবে আবার কোন বান্ধবী বলে মনে লেগে যাই।
আজকে রবিবার কিস্তি টাকা লই গেছে তাড়াতাড়ি পালান কিস্তি টাকা এই সামাদ ভাই এই লড়বা না কিস্তির টাকা দাও এর আগের সপ্তাহে তুমি কিস্তির টাকা দাও নাই কিস্তি কি তোমার কাছে কি আমি কৌতুক দিছি এই সকাল থেকে একটাও কিস্তি দিতে পারলাম না আজকে মনে হয় চাকরিটা পুরোই যাইবে আর স্যার 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 আমি এই নেই আমের মুখ হাঙ্গো গেরা ঘুষ যাইছি আমের কোনো আনে পাই নাই তোর দ্বারা তুমি কোনো কিস্তির টাকা দিনে স্যার মোর দ্বারা তোর কান কি স্যার আমের দ্বারা আমি লোনের টাকা চাইলে গত সপ্তাহে তা লোনটা করলে নেই সপ্তাহে দিয়ে নেন আমের বিষয় হয়ে যাই না তুই লোনের টাকা ধরবি কি তো স্যার একটু বইয়ে কই আমের মনে আমি বিষ যাইছি তোর তো গিরান্তে হাঙ্গু বাড়ি ঘুরছি কিস্তির একটা টাকা উঠাইতে পারি না তুই বোকা লাগছে তো আমার দাদি কিস্তির টাকা দিতে আর স্যার তো সাবানা মৌসুমি আমরা কি আমাদের মেয়েদের খাদ্য বুদ্ধি শুরু করতে কি করবে এই পর্যন্ত তুই আচ্ছা এখন তুমি এখন তোমার ডায়লগ থাকবে তাই স্যার মোর বেড়াটা সবসময় বেশি বেশি স্যার তাই স্যার আপনি বিজয় দত্তে আইবেন এই মোর রইল না 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 ওই গুত সরল এরম একটা কথা আনলে না এই হালা হয়েছে আমার আর তুমি যে কথা কইছো তোমার খাবারছি কত ভালো দিলাম
তোমার আজ নেই দুগো টানা মো টানা ইয়া হে দুগো কাউ রেখা আরে কাট দে ভাই 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 ভা